আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। টালমাটাল বাংলাদেশের অর্থনীতি, বিক্ষোভ দমনে মরিয়া সরকার, সবশেষ থাকছে 24 ডিসেম্বর গণমিছিল তারিখ পরিবর্তনের ইঙ্গিত বিএনপি নেতাদের। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশি সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, হাজার হাজার মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার পর বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা জমে উঠেছে। সহিংসতা ও দমন পীড়নের ভয়ের পাশাপাশি ইতিমধ্যে ভঙ্গুর অর্থনীতিতে এসবের প্রভাব নিয়ে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতি বিষয়ক পত্রিকা নিক্কেই এশিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এমন মন্তব্য করে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্বারা আয়োজিত ধারাবাহিক সমাবেশগুলোর সমাপ্তি হয়েছে শনিবার ঢাকায় অনুষ্ঠিত বিশাল সমাবেশের মধ্যে। যদিও সরকার এসব ঢাকা দিয়ে রাখতে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিল, রাজধানীতে বিএনপির প্রধান কার্যালয় ঘেরাও করে রাখার পাশাপাশি দলটির নেতা কর্মীরা যাতে সমাবেশে যোগ দিতে না পারে সেজন্য রাস্তা অবরোধ করে রাখা হয়। এর 3 দিন আগে সমাবেশের জন্য দলটি প্রস্তুতি নেওয়ার সময় অন্তত 1 জন বিএনপি কর্মী নিহত হন এবং শত শত কর্মী গ্রেপ্তার হন। আটক হওয়াদের মধ্যে দলের বেশ কয়েকজন নেতাও রয়েছেন। বিএনপি 10 দফা দাবির তালিকা পেশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী সরকার নির্দলীয় প্রশাসনের পদ তৈরির জন্য পদত্যাগ না করা পর্যন্ত লড়াই করে যাওয়ার অঙ্গীকার করেছে দলটি। 2024 সালের জানুয়ারিতে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সরকার যে তার অবস্থান থেকে নড়বে বিশেষজ্ঞ পর্যবেক্ষকরা তা নিয়ে সন্দিহান। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নিয়ে হতাশাগ্রস্ত। 2018 সালে আওয়ামী লীগ ভূমিধস বিজয় লাভ করলেও তাদের বিরুদ্ধে সহিংসতা এবং ভোট কারচুপির অভিযোগ রয়েছে, সরকার সেগুলো অস্বীকার করছে। ডলার সংকট এবং মুদ্রাস্ফীতি গ্রস্ত অর্থনীতির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বৈদেশিক ঋণ পরিশোধের বোঝা। সব মিলিয়ে বাংলাদেশ ভবিষ্যৎবাণী করা যায় না এমন বিশেষভাবে বিপজ্জনক সময়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের এলিয়ন স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ডিস্ট্রিগুইশড প্রফেসর আলী রিয়াজ বলেন, বর্তমান ব্যবস্থায় লেভেল ইলেকট্রাল প্লেয়িং ফিল্ড তৈরি হওয়ার সম্ভাবনা কম। তিনি নিক্কে এশিয়াকে বলেন, বেসামরিক প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা সমূহ এবং নির্বাচন কমিশন 2018 সালে এক হয়ে কাজ করেছে। নিরপেক্ষ সরকার না থাকলে 2018 সালে পুনরাবৃত্তি রোধ করা যাবে না। রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করাই বিএনপির জন্য একমাত্র বিকল্প বলে তিনি মনে করেন। রিয়াজ বলছিলেন, বিএনপি আগামী দিনগুলোতেও জনগণকে জাগিয়ে তুলতে পারবে কিনা এবং অন্যান্য দল তার সাথে আন্দোলনে যোগ দেবে কিনা তার উপর অনেক কিছুই নির্ভর করছে। বাংলাদেশ জামায়াত ইসলামী সহ কয়েকটি সমমাননার রাজনৈতিক দল এবং অন্যান্য কিছু ছোট দল বিএনপির দাবির প্রতি সমর্থন জানিয়েছে। রিয়াজ বলেন, নানা ধরনের সামাজিক স্তরে বহু মানুষ বিশেষ করে অর্থনৈতিক সমস্যার কারণে এই পরিস্থিতিতে ক্ষুব্ধ। সরকার অবাধ নির্বাচন অনুষ্ঠান এবং বিরোধীদের সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্যে রয়েছে বলে তিনি জানান। যথার্থই সাম্প্রতিক সমাবেশগুলো নিয়ে হইচই এবং সরকার কর্তৃক সেগুলো ব্যর্থ করার প্রচেষ্টার মধ্যে ঢাকাস্থ জাতিসংঘের প্রতিনিধি এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর সহ বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো হাসিনা প্রশাসনকেও বাক স্বাধীনতা নিশ্চিতের জন্য অনুরোধ করেছে এবং সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া গুরুত্বের উপর জোর দিয়েছে। রিয়াজের মতোই সাবেক নির্বাচন কমিশনার এম শাকাউত হোসেনও সন্দিহান এই নিয়ে যে কোনোভাবে বাধ্য করা না হলে সরকার বিরোধীদের দাবি পূরণ করবে। তিনি বলেন, অতীতে আমরা সহিংসতা ছাড়া কোনো রাজনৈতিক আন্দোলন দেখিনি, সরকার জবরদস্তি সকল ক্ষমতা রাখে বলে তিনি জানান। তিনি বলেন, আগামী 6 মাস পর এবং আগামী বছরের শেষের দিকে সাধারণ নির্বাচনের আগে কি ঘটতে চলেছে তা নিয়ে আমি আশাবাদী নই, তবে আমি নিশ্চিত কোনো বাধ্যবাধকতা না থাকলে সরকার বর্তমান সাংবিধানিক ব্যবস্থার বাইরে কিছু করবেন না, কারণ তাদের জন্য এটি উপযুক্ত। সরকারের উপর চাপ আরো বাড়ানোর চেষ্টায় বিএনপির সংসদ সদস্যরা রবিবার পদত্যাগ করেছেন। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ওই দিনে বলেছেন যে তাদের পদত্যাগে কোনো প্রভাব পড়বে না, কারণ তারা সংসদে কয়েকটি মাত্র আসনের প্রতিনিধিত্ব করছিলেন। গত নির্বাচনে 300টির মধ্যে 247টি আসনে জয়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14-দলীয় মহাজোটের বিপরীতে বিএনপি মাত্র 60টি আসন পেয়েছিল। স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, কাদের বলেছেন, সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বিএনপি। শনিবার সমাবেশে তারা আতঙ্ক সৃষ্টি ব্যতীত আর কিছুই করতে পারেনি। তাদের 10 দফা দাবিতে নতুন কিছু নেই, তারা খেলা হেরেছে, তারা নির্বাচনও হেরে যাবে। ওদিকে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন যে এই অস্থিরতার কারণে অর্থনীতি পুনরুদ্ধারের আশা ধূলিসাৎ হতে পারে। চলতি বছরের শুরুতে
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে যা প্রচন্ড চাপের মধ্যে ছিল, ওই ঘটনা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির ঢেউ তুলে। বড় সমাবেশগুলোর সময় রাজনৈতিক উত্তেজনা কিছু ব্যবসার উপর প্রভাব ফেলছে, কারণ যানবাহন সীমিত করা হয়েছে এবং সমাবেশের দুই একদিন আগ থেকে দোকানপাট বন্ধ করতে বাধ্য করা হয়েছে। আরো বিস্তারিত ভাবে বললে দেখা যাচ্ছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বেগ রয়েছে। ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলার থেকে যা ৩৪ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কঠোর গণনা পদ্ধতি তা হয় ২৬ বিলিয়ন ডলার। সরকার রিজার্ভ ঘাটতি পূরণে ৪.৫ বিলিয়ন ডলার ঋণের জন্য উদ্বিগ্ন ভাবে IMF বোর্ডের অনুমোদনের জন্য অপেক্ষা করছে, যা দেশটিকে শ্রীলঙ্কা ও পাকিস্তানের উপর এবছর আন্তর্জাতিক ঋণদাতার কাছে সাহায্য চাওয়ার তৃতীয় সমস্যাগ্রস্ত দক্ষিণ এশিয়ার দেশে পরিণত করেছে। সাম্প্রতিক সময়ে রিবাউন্ডিং এক্সপোর্ট এবং রেমিটেন্স দেশটি আরো গুরুতর অর্থনৈতিক সংকটে এড়াতে পারবে বলে আপাতত আশা জাগালেও কর্মকর্তারা পরের বছরের শুরুর দিকে আর্থিক চাপ বৃদ্ধি পাবে বলে প্রস্তুত হচ্ছেন। ওই সময় কিছু বড় বিদেশি ঋণের বকে আসতে শুরু করবে। আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিস ইনভেস্টর সার্ভিস কর্তৃক গত শুক্রবার বাংলাদেশের ঋণ মান পর্যালোচনায় রাখার কথা উল্লেখ করা হয়েছে নিক্কে এশিয়া প্রতিবেদনে। উল্লেখ্য, এর ফলে দীর্ঘকাল ধরে রাখা ঋণ মান BA3 এর অবনতি হতে পারে। সেটা হলে দেশের বৈদেশিক লেনদেন ও ঋণ গ্রহণ করা আরো কঠিন হয়ে যাবে। এমন একটি সিদ্ধান্তের বিষয়ে সংস্থাটি বলেছে, বাংলাদেশের বাহ্যিক অবনতিশীল পরিস্থিতির কারণে পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির বাহ্যিক দুর্বলতা ও সরকারের তারল্য ঝুঁকি এমন ভাবে বেড়েছে যা বর্তমান রেটিং এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর জানান, সাধারণ নির্বাচনের আগে আগামী বছরটি নিশ্চিতভাবে জটিল হবে। তিনি বলেন, রাজনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি অভ্যন্তরীণ ও বাহ্যিক অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, যেগুলো পরস্পর জড়িত। IMF এর প্রাক্তন শীর্ষ কর্মকর্তা মনসুর বলেন, ক্যাপিটাল ফ্লাইট এবং বিনিয়োগ স্থগিত করার প্রবণতার মতো বিষয়গুলো সম্ভবত নির্বাচন সম্পর্কিত অনিশ্চয়তার সাথে যুক্ত ছিল। এগুলোকে যথার্থ অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে গুরুত্ব সহকারে পরিচালনা করতে হবে, অন্যথা অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়টি বিপত্তির সম্মুখীন হতে পারে। চলে যাচ্ছি পরের সংবাদে। আগামী ২৪শে ডিসেম্বর দেশব্যাপী গণবিচ্ছেদের কর্মসূচি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতারা। ওই দিন আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন থাকায় কর্মসূচি এগিয়ে আনার কথা ভাবছে দলটি। একাধিক নীতি নির্ধারক জানান, কর্মসূচি চূড়ান্তের আগে ক্ষমতাসীন দলের জাতীয় সম্মেলনের কথা তাদের জানা ছিল না। বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না। তাই এখন যুবপথ আন্দোলনের সঙ্গে থাকা সমমনা ও সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। ২৪শে ডিসেম্বর আগে যে কোনো একদিন দেশব্যাপী গণমিছিল কর্মসূচি পালন করা হতে পারে, জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডাক্তার খন্দকার মোশাফ হোসেন যুগান্তকে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের কথা আসলে আমাদের জানা ছিল না। আমরা প্রত্যেক শনিবার কর্মসূচিগুলো পালন করে আসছি। ১০টি গণসমাবেশ শনিবারই হয়েছে, তাই শনিবার হিসাব করে আমরা গণমিছিলের কর্মসূচিটা ঘোষণা করেছি। আওয়ামী লীগ থেকে বলেছে, এখন আমরা বিবেচনা করব, আলাপ করে শীঘ্রই আমরা জানাবো। নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির আরেকজন সদস্য যুগান্তকে জানান, আওয়ামী লীগের কর্মসূচির দিন বিএনপি সাধারণত কোনো কর্মসূচি দেয় না, যেহেতু তাদের ওই দিন জাতীয় সম্মেলন, ওই দিনে কর্মসূচি পরিবর্তন করা যায় কিনা তা বিবেচনা করা হচ্ছে। যুগপথ আন্দোলনের জন্য সমমননা অন্যান্য রাজনৈতিক দল নিয়ে একটি লিয়াজো কমিটির গঠনের কাজ শেষ হয়েছে, তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে। ২৪শে ডিসেম্বরের তারিখ পরিবর্তন করে এগিয়ে আনার সম্ভাবনা বেশি। তিনি আরো বলেন, বিএনপি সংঘাত চায় না, আওয়ামী লীগ সবসময় সংঘাত চেয়েছে। আমরা বিভাগীয় ১০টি গণসমাবেশ করে প্রমাণ করেছে বিএনপি শান্তির পক্ষে। গত শনিবার রাজধানীর গোলাপবাগে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় গণসমাবেশে ১০ দফা দাবিতে সমমাননা ও সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যুগপথ আন্দোলনের ঘোষণা দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাফ হোসেন। একই সঙ্গে আরো ঘোষণা দেন, ২৪শে ডিসেম্বর থেকে শুরু হবে যুগপথে এই আন্দোলন। ওই দিন ঢাকাসহ সব মহানগর জেলায় হবে গণমিছিল। বিএনপির কর্মসূচি ঘোষণার দিনই দেশব্যাপী একই কর্মসূচি দেয় জামায়াত ইসলামী। এছাড়া সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চ সহ ২০ দলে থাকা সব রাজনৈতিক দল যুগপথ আন্দোলনে নামার সিদ্ধান্তের কথা জানায়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।